ওরার মাঝখানে এসে চাটা খাইলে আসলে মনটা ফ্রেশ হয়, আশেপাশে ঘোরাঘুরিও হয় আর কি, মাথা ধরেন ধরে থাকে, তখন চা খেয়ে আরাম পায়। চা পানে দূর হয় ক্লান্তি, আর মেজাজটা হয় ঝরঝরে। তাই প্রতিদিন কয়েক কাপ চা না খেলে পেটের ভাত হজম হয় না, এমন মানুষের সংখ্যা অনেক। রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের পাশেই অমিত টি স্টল। মোট 14 আইটেমের চা পাওয়া যায় এই দোকানে। প্রতিদিন সকালে দোকান খুললেও জমজমাট বেচা কেনা হয় সন্ধ্যার পর। চা দোকানের মালিক অমিত জানান, লাল দুধ ও লেবু চায়ের পাশাপাশি তার দোকানে বেশ জনপ্রিয় তেঁতুল চা, মালটা চা, মশলা চা, মরিচ চা, মালাই চা, বিজলি চা, রিমিক্স চা, স্পেশাল চা, হরলিক্স চা, পুদিনা চা ও ডিজে চা। প্রতিদিন তার দোকানে নানা ধরনের চায়ের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে আসেন অনেকে। প্রতিদিন গড়ে 10,000 টাকার চা বিক্রি করেন অমিত। এখান থেকে প্রতিদিন তার লাভ হয় প্রায় 2,000 টাকা। তা দিয়ে বেশ ভালোভাবেই চলছে তার জীবন সংসার। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আমার এখানে মোট 22 রকমের চা পাওয়া যায়, 14 রকমের চাটা ধরেন ফেমাস, যেরকম স্পেশাল তেঁতুল, মরিচ, বিজলি, সেই চাহিদা মতো সন্ধ্যার পর থেকে ধরলেন রাত 9টা 11টা পর্যন্ত আমার চলে। প্রতিদিন কেনা বেচা আপনার 8 থেকে 10,000। এখানে চা খেতে আসা বেশিরভাগই শিক্ষার্থী। তারা বলেন, ভিন্নধর্মী চায়ের স্বাদ নিতে মাঝে মধ্যে বন্ধুদের সঙ্গে এখানে আসা হয় তাদের। কেউ পছন্দ করেন মালটা চা, আবার কেউ তেঁতুল বা মালাই চা। ওরার মাঝখানে এসে চাটা খাইলে আসলে মনটা ফ্রেশ হয়, আশেপাশে ঘোরাঘুরিও হয় আর কি, মাথা ধরেন ধরে থাকে, তখন চা খেয়ে আরাম পায়। সবচেয়ে মোটামুটি ভালোই, আর লাল চাটা বেশি খাওয়া হয় এখানে, লাল চা প্লাস হচ্ছে তেঁতুল চা, এই চাগুলো বেশি খাওয়া হয়। এর আগে আপনার লাল চা, দুধ চা সবগুলো ট্রাই করা আছে, এবার নতুন ভাবে এটা ট্রাই করলাম আজকে। একই ধরনের চায়ের স্টল আছে পাশে আরো 3টি, তবে হরতাল আর অবরোধের কারণে সেই চা দোকানগুলোতে বেচা কেনা কমে গেছে বলে জানান দোকানদাররা। এবার খুবই খারাপ, মানে লোকজনের অবস্থা খারাপ, তারপরে হরতাল এগুলো চলছে, অবরোধ চলছে, এর জন্য লোকজন আরো কম বাড়াতে পারছে। ছাত্রদের নিয়ে আমাদের ব্যবসা, ছাত্র না থাকলে তো ব্যবসা হবে। দোকানদাররা জানান বর্তমানে তাদের আয় অর্ধেকেরও নিচে নেমে গেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।